দোস্ত দোস্ত কোথায় আছিস? আরে এখানে আছি রে। আয় দোস্ত দোস্ত, খাবার জন্য কিছু নেই? নেই, বাজার যেতে হবে মনে হয়। তুই যা একবার গিয়ে দেখে আয়। পানি শেষ। পানি পানি। আমার দোস্তটা তো বাজারে গেল, দেখি তো ওর কি হয়েছে। খুব তো গরম, আবার পোড়া পোড়া কিসের গন্ধ? উড়ে বাবা। বুদ্ধি, আগে ছোটটার পানি শেষ করবো, পরে বড়টার পানি শেষ করবো। এখন যাই। পানি তো শেষ, এটা তো আর পানি নেই, এটা ফেলে দেই। এটা তো আমার দোস্তর মতো লাগছে। হ্যাঁ, এটা তো আমার দোস্তই। দোস্ত, পানি 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 তো শেষ, পানি তো শেষ। সরকার বলেছেন যারা গরমে অজ্ঞান হয়ে যায় তাদের জন্য এই জায়গাটা খালি রেখেছেন। তো কিছু করার নাই, পশ্চিমবঙ্গ সরকারই যা করবে করবে। দোষ দোষ, দিনে পালানো যাবে না, রাতে পালাতে হবে, নাহলে এরা আমাদেরকে দেখে নিবে। ঠিক আছে, ঘুম যাই, পরে এখন পালিয়ে যাবো। ঠিক আছে, চল তুই গিয়ে পাহারা দে, আমি পরে পাহারা দেব। ঠিক আছে। দোষ দোষ, ওঠ। কি হয়েছে? ওদেরকে বলি কাঁটা বাজে, রাতে পালাতে হবে না। ঠিক আছে। ভাই ভাই, কাঁটা বাজে দেখো তো। কি করে?